শুরু হয়েছে বিআরটির ডাবল র্যাম্পের নির্মাণ কাজ। টঙ্গীর মিলগেট অংশে একসাথে দুটি র্যাম্পের নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে দুটি র্যাম্পের পিলার নির্মাণ শেষের পথে। চলছে নিচের অংশের প্লেট স্থাপনের কাজ। টঙ্গীর মিলগেটের এই অংশটি হচ্ছে এলিভেটেড, যার কারণে এই ফ্লাইওভার থেকে রাস্তার দুপাশ দিয়ে দুটি র্যাম্প নেমে যাবে। যে যানবাহনগুলো চেরাগালি হয়ে বাদাম রুটে প্রবেশ করবে, তারা অতি সহজেই পশ্চিম পাশের র্যাম্পটি ব্যবহার করে প্রবেশ করতে পারবে, এবং যে যানবাহনগুলো টঙ্গীর স্টেশন রোড থেকে যানজট এড়িয়ে দ্রুত ঢাকামুখী হতে চাইবে, তারা পূর্ব পাশের র্যাম্পটি ব্যবহার করতে পারবে। দর্শক, আজকের ভিডিওতে টঙ্গী মিলগেট থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত বর্তমান কাজের অগ্রগতি তুলে ধরবো ইনশাআল্লাহ। দর্শক, এখানে যে এলিভেটেড অংশটি দেখছেন, এখান থেকে তিনটি পথ বেরিয়ে আসবে। এর মধ্যে বাঁ দিকে আপনারা দেখছেন পূর্ব দিকে একটি র্যাম্প নামবে এবং পশ্চিম দিকে আরেকটি র্যাম্প নামবে, এবং মাঝখানে যে পিলারটি দেখতে পাচ্ছেন এখান থেকে আরেকটি পথ বেরিয়ে এটা এই ফ্লাইওভারের সাথে সংযোগ হবে সরাসরি কলেজ গেট যাওয়ার জন্যে। তো আপনারা জানেন যে বিআরটির যে দীর্ঘ এই ফ্লাইওভারটি উত্তরা হাউস বিল্ডিং থেকে চেরাগালি বা কলেজ গেট পর্যন্ত 4.5 কিলোমিটার দৈর্ঘ্য এই ফ্লাইওভারটি, চেরাগালি বা কলেজ গেটের শুরু দিকে গিয়ে শেষ হবে। এটি হচ্ছে পশ্চিম দিকের যে র্যাম্পটি নেমে আসবে সেটির পিলার, আর আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন পূর্ব দিকের পিলার, সেটিরও সংযোগের কাজ চলছে। তো এখানে দুইটি র্যাম্পের কাজ চলছে একসাথে, যেটা আগে কখনো দেখা যায়নি কোনো যে বিআরটি প্রকল্পের যে র্যাম্পগুলো হচ্ছে, তো সেগুলো আমরা দেখেছি একটি একটি করে করা হয়েছে। তো এখানে দুটি র্যাম্পের কাজ একসাথে শুরু করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের যে র্যাম্পটি, সেটির কিন্তু র্যাম্পের যে প্লেটগুলো দুপাশ দিয়ে বসানো হয় কংক্রিট এর যে প্লেটগুলো, তো সেগুলো কিন্তু এখানে বসানো সম্পূর্ণ হয়েছে। এখানে দুপাশে আরও পর্যায়ক্রমে আরও প্লেটগুলো বসিয়ে প্রাচীর তৈরি করে তারপরে এখানে মাটি ভরাট করা হবে, তারপরে এই র্যাম্পগুলো সম্পূর্ণ হবে। তো এদিকটাই দেখা যাচ্ছে যে এখানে কিছু পিলার নির্মাণ হয়ে গেছে এবং পিলারের সংযোগ স্থাপনের কাজ চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাঁ দিকে শ্রমিকরা কিন্তু পিলারের সংযোগের যে কাজটি সেটি করছে, আর ডান দিকে এখানে পিলার নির্মাণ হয়েছে। সামনে আরেকটি পিলার দেখা যাচ্ছে, ওইখানেও কিন্তু একটা পিলার নির্মাণ সম্পন্ন হয়েছে। তো এই র্যাম্পের কাজগুলো শেষ হলে তো আমরা আশা করব যদি মে মাসের মধ্যে এই ফ্লাইওভারটি খুলে দেওয়া যায়, তাহলে কিন্তু এই টঙ্গী মিলগেট অংশের যে যানজটের যে সমস্যা সেটি অনেকটাই দূর হয়ে যাবে। বর্তমান যে কাজের অগ্রগতি, সেই গতিটা যদি ধরে রাখা যায় তাহলে আশা করা যায় মে মাসের মধ্যে এই ফ্লাইওভারটি চালু হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব খুব দ্রুত গতিতে যাতে এই কাজগুলো শেষ হয়ে যায়, কারণ এই ধীরগতির বিআরটি প্রকল্প কত বছর ধরে যে মানুষকে ভোগাচ্ছে তা একমাত্র এই রুটে যারা যাতায়াত করে একমাত্র তারাই জানে যে আমাদের মানে ভোগান্তি চরম পর্যায়ে চলে গিয়েছিল। তো এখন আস্তে আস্তে কিছুটা ভোগান্তি কমে আসছে, কারণ বিআরটি প্রকল্প যতই এগোচ্ছে ততই কিন্তু ভোগান্তি কমে আসছে, কারণ বিভিন্ন জায়গায় বিশেষ করে আগে যেহেতু রাস্তা কাটা হতো, তো রাস্তা কাটার কারণে এই ভোগান্তিটা অনেকটাই বেড়ে যেত। এখন বর্তমানে টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরার কিছু পয়েন্ট এবং টঙ্গী বাজারের দিকে রাস্তা কাটাকাটির কাজ বাকি রয়েছে। তো এই পয়েন্টগুলো ছাড়া এছাড়া দেখা গেছে চেরাগালি বা কলেজ গেট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত কিন্তু বিভিন্ন পয়েন্টের রাস্তা লেনগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, যার ফলে দুর্ভোগ কিছুটা কমেছে। তো এখন এই বিআরটি প্রকল্পের কাজ শেষ হলেই কিন্তু এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি পাব। এর আগে আসলে এই যানজট থেকে মুক্তি পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা এখন আছি মিলগেটের এই এলিভেটেড অংশে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশাল একটা জায়গা এখানে কিন্তু ফাঁকা রয়েছে, আর এখানে কিছুদিন আগেই বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন দুটি লেন সম্পূর্ণ করা হয়েছে, রাস্তা কেটে তারপর এখানে পিচ ঢালাই করা হয়েছে। দর্শক, এবার আমরা মিলগেটের যে স্টেশনটি সেই পয়েন্টে চলে আসলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু স্টেশন নির্মাণের কাজ চলছে। এখানে মিলগেটের যে স্টেশনটি হবে সেটি হবে ফ্লাইওভারের উপরে। তো নিচের দিকে এখানে স্টেশনের যে যাত্রী ছাউনি সেটি তৈরি করা হবে এবং লিফট তৈরি করা হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নির্মাণ শ্রমিকরা এখানে কাজ করে চলেছে। তো ইদানিং দেখা যাচ্ছে যে বিআরটি প্রকল্পের কিছু কিছু জায়গায় রাতের বেলা তো কাজ করাচ্ছে শ্রমিকদেরকে। তো এটা দেখে খুব ভালো লাগছে যে আসলে বিআরটি প্রকল্পে রাতের বেলাও কাজ করছে।
যা সত্যি অবিশ্বাস্য। দর্শক, এই অংশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের এই অংশটিতে উপরের অংশে স্ল্যাব বসানোর কাজ চলছে এবং এই স্ল্যাবগুলো বসানোর পরে সড়ক নির্মাণ করা হবে। আর নিচের অংশে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁ দিকে এবং ডান দিকে দুপাশেই কিন্তু দুটি লেন তৈরি করা হয়েছে এবং মাঝখানের যে অংশটি সেটি বাকি রয়েছে। এবার চলে আসলাম টঙ্গী স্টেশন রুটের দিকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি পিলার সম্পন্ন হয়েছে এলিভেটেড অংশের, যার কারণে এখানে এক পিলার হতে অন্য পিলারের সংযোগ স্থাপনের কাজ চলছে। এবং টঙ্গী স্টেশন রুটের যে বাকি অংশটি রয়েছে সেটিতে কিন্তু মাঝখানের পিলারগুলো বাকি রয়েছে, সেখানে বর্তমানে পাইলিংয়ের কাজ চলছে। এই পাইলিংয়ের কাজ শেষ হলে তারপর এখানে পিলার সংযোগের কাজ শুরু হবে এলিভেটেড অংশের, তারপরেই এখানে গার্ডারগুলো বসানো সম্পন্ন হলেই এই এলিভেটেড অংশটি শেষ হতে যাবে টঙ্গী স্টেশন রোডের। তো আমরা এবার চলে আসলাম টঙ্গী বাজারের দিকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মাঝখানের অংশে এখানে রাস্তা কাটা হচ্ছে লেন তৈরি করার জন্য, এবং পাশাপাশি যে স্টেশনগুলো রয়েছে বিআরটির সেগুলোর কাজ চলছে নিচের অংশে। এবার চলে আসলাম টঙ্গী ব্রিজের দিকে। 10 লেন টঙ্গী সেতুর যে অসমাপ্ত কাজ সেটি সম্পূর্ণ করার জন্যে ইতিমধ্যে পুরাতন যে সেতুটি রয়েছে সেটি ভাঙা হচ্ছে। তো বাঁদিকে দেখছেন এখানে কিন্তু যে র্যাম্পগুলো নামবে বাঁদিকে এবং ডান দিকে, সেই র্যাম্পের পিলারগুলো ইতিমধ্যে এখানে নির্মাণ হয়েছে। এখন এই যে টঙ্গী 10 লেন সেতুটি রয়েছে সেটির 4টি র্যাম্প থাকবে, 2টি অংশ থাকবে টঙ্গী বাজার অংশে এবং বাকি 2টি র্যাম্প থাকবে আবদুল্লাপুর অংশে। এবার চলে আসলাম উত্তরা টঙ্গী যে ফ্লাইওভারটি রয়েছে সেটিতে। তো আপনারা ইতিমধ্যে জানেন যে টঙ্গী স্টেশন রোড থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত 2টি লেন ইতিমধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। উত্তরা টঙ্গীর এই ফ্লাইওভারটি 2.2 কিলোমিটার মেবি। তো এই যে ফ্লাইওভারটি সেটির কিন্তু 6টি লেন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। শুধুমাত্র টঙ্গী বাজারের আপনারা দেখতে পাচ্ছেন যে টঙ্গী ব্রিজের কারণে, পুরাতন ব্রিজের কারণে এই অংশটি বাকি রয়েছে। এটি হবে 10 লেনের একটি সেতু এবং এই সেতুর আশেপাশেই হবে পর্যটন কেন্দ্রের মতো একটি পরিবেশ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। এবং জানা গেছে যে রাজুগের যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাতে এই তুরাগের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে আবাসিক এলাকায় পরিণত করা। তো এগুলো হলে এই তুরাগের আশেপাশে এবং টঙ্গী এলাকাটি দারুণ একটি সুন্দর একটি জায়গা হবে, বসবার যোগ্য একটি জায়গা হবে, এমনটাই আমরা আশা করি। দর্শক, উন্নয়ন প্রকল্পগুলোর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।